সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসের শেষের অংশটাতে, এবং এই প্রবলেমটা সলভ করে আমরা কিছু হোমওয়ার্ক দিব তোমাদেরকে। আমি আশা করবো যে তোমরা সেটাও সলভ করতে পারবে এবং তোমাদের বেসিক নলেজটা ইম্প্রুভ হবে আশা করবো। এবং আমি বারবার রিপিটেশন, আগের তিনটা চারটা প্রবলেমেও আমি রিপিট করতেছি যেন তোমরা সেটা ঝালাই হয়ে যায়, আগের কথাগুলা বারবার ঝালাই হয়ে যায়। এবং স্টেপ গুলা এখানে প্রবলেম সলভ একটা যদি আমি কমপ্লিট বুঝতে পারি তাহলেও কিন্তু আমার জন্য অ্যানাফ। সুতরাং আমি যেন রিপিট করার মাধ্যমে কি কি কোনটার পরে কোনটা করতে হবে এই এই জিনিসটা বুঝতে পারি, সেটা আমার মেন উদ্দেশ্য। তো এইখানে আমাদের দুইটা প্রবলেম আছে, ফাইন্ড দা সেন্ট্রয়েড অফ দা শেপ শোন বিলো। এখানে একটা টি বিম দেওয়া আছে, এখানে একটা টি বিম দেওয়া আছে। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এই দুইটা শেপেরই কোনো রেফারেন্স অ্যাক্সিস নেই, কারণ আমি প্রত্যেকবার আগের যে প্রবলেম গুলা করিয়েছি তখন আমি বলেছি যে রেফারেন্স অ্যাক্সিস লাগবে, কিন্তু এখানে কোনো রেফারেন্স অ্যাক্সিস নেই। তার মানে তোমার এটা তোমার এটা ফ্রিডম আছে, তুমি রেফারেন্স অ্যাক্সিসটা তোমার নিজের মতো করে ধরতে পারো। এখন রেফারেন্স অ্যাক্সিস কিভাবে ধরলে কি হবে সেটা আমরা থিওরিটিক্যাল কনসেপ্ট গুলোতে একটু বলার চেষ্টা করেছি, এবার প্রবলেমে এসে আমি সেটা দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমি 1 নম্বর টি বিমের রেফারেন্স অ্যাক্সিসটা ধরার চেষ্টা করি। ধরলাম যে এইখান থেকে এই বরাবর এটা হচ্ছে এক্স বার। আমরা কোঅর্ডিনেট সিস্টেমে দেখিয়েছি যে এটা হচ্ছে প্লাস প্লাস, এটা মাইনাস প্লাস, এটা মাইনাস মাইনাস, আর এটা হচ্ছে প্লাস মাইনাস। এই হচ্ছে আমার কোঅর্ডিনেট সিস্টেম ছিল। তো আমরা বলেছি যে সবসময় এই ঘরের মধ্যে আমি রাখতে চেষ্টা করব, কারণ এখানে গেলে আমি এক্স এর ভ্যালু নেগেটিভ এবং ওয়াই এর ভ্যালু পজিটিভ এরকম ব্যাপার স্যাপার আসবে, এই জন্য এই বরাবর রাখতে চেষ্টা করব। এর বাইরেও তুমি অন্যভাবে রাখলেও শুধুমাত্র এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তো সেই রিলেটেড প্রবলেম আমরা পরবর্তীতে আরো দেখব। তো এখন আমি কি করব, এটাকে এইভাবে ধরলাম, এরপরে ওয়াই অ্যাক্সিস কে দেখো, ওয়াই অ্যাক্সিস কি করতে পারি, এইটা আমরা সিমেট্রিক, আমরা আগের প্রবলেম গুলোতে সিমেট্রিক জাতীয় কোনো কথাবার্তা নিয়ে আসিনি, কিন্তু এর পরবর্তীতে অ্যাকচুয়ালি প্রবলেম সলভ করার প্রথম আমরা চিন্তা করা উচিত যে কোনো অ্যাক্সের রেসপেক্টে সেটা সিমেট্রিক কিনা, কারণ সিমেট্রিক হলে এটার ক্যালকুলেশন খুবই ইজি হয়ে যায়। আমি যদি এইভাবে ওয়াই অ্যাক্সিসটা ধরি, হ্যাঁ এইভাবে ধরতে পারি, এইভাবে ওয়াই অ্যাক্সিসটা ধরতে পারি। এখন এইভাবে যদি ওয়াই অ্যাক্সিস ধরি, আমি প্রথমে কি করতে পারি যে উইথ রেসপেক্ট টু ওয়াই অ্যাক্সিস, উইথ রেসপেক্ট টু ওয়াই অ্যাক্সিস দেখো এই অবজেক্ট টোটাল অবজেক্টটা সিমেট্রিক, তো আমি লিখবো যে উইথ রেসপেক্ট টু ওয়াই অ্যাক্সিস অ্যাকর্ডিং টু প্রিন্সিপাল অফ সিমেট্রি টোটাল ডিস্টেন্স আছে 120 এবং এইখানে রেফারেন্স অ্যাক্সিসটা আছে, তাহলে আমরা ওয়াই অ্যাক্সিসের রেসপেক্ট এক্স বার পাবো। এত কথাবার্তা লিখে লিখে দেবো এক্স বার ইকুয়াল 0 mm, এইভাবে কিন্তু আমি লিখে দিতে পারি, তাহলে আমার প্রবলেম এক্স বারে সলিউশন শেষ। এরপরে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে ওয়াই বারে সলিউশনটা করতে হবে, এই কিন্তু খুব ইজি হয়ে গেল, কোনো ফর্মুলা নেই, কোনো কিছু নেই। কেউ যদি ফর্মুলা ক্যালকুলেশন করে বসায় তাহলে সে এই ভ্যালু পাবে, এইভাবে যদি রেফারেন্স অ্যাক্সিস ধরে তাহলে হি উইল আলটিমেটলি হি উইল গেট 0 এবং ঠিক আছে, শুধুমাত্র তার লেন্থই হইলো প্রবলেমটা, সে ধরতে না পারার কারণে, প্রিন্সিপাল অফ সিমেট্রি না জানার কারণে। এখন এইভাবে ধরতে পারি, এর বাইরে দেখো আমি আরো কিভাবে করতে পারি। আমি কি করলাম, ওয়াই অ্যাক্সিসটা এইভাবে ধরলাম না, আমি যেহেতু বলেছি যে ওয়াই অ্যাক্সিস আমরা এই টোটাল অবজেক্টটাকে এরকম ভাবে রাখবো, তাহলে আমি এটা ধরলাম ওয়াই অ্যাক্সিস। হ্যাঁ তাতেও কিন্তু প্রবলেমের কোনো হেরফের হবে না। তো আমরা এইভাবে ধরে প্রবলেমটা সলভ করার চেষ্টা করি এবং এইটাকে আমরা একটু ডিফারেন্ট ভাবে সলভ করার চেষ্টা করব। তো যেভাবেই করি আগের ভাবে দেখালাম সেটাও রাইট, এইভাবে সলভ করলেও রাইট। তো আচ্ছা আমরা এই প্রবলেমটা করি কি, এই প্রবলেমটা আমরা এইভাবে সলভ করার চেষ্টা করি। এইখানে আমরা রেফারেন্স অ্যাক্সিসটা এইভাবে ধরি, রেফারেন্স অ্যাক্সিস দিয়ে সেন্ট্রয়েড সিমেট্রিক যে পজিশন সেটা দিয়ে আছে। তো আমরা সলিউশনের প্রথম এই 1 নম্বর যে শেপ সেটার সেন্ট্রয়েড ক্যালকুলেশনে, কম্পোজিট শেপে সেন্ট্রয়েড ক্যালকুলেশনে প্রথম আমরা কি করব, লিখতে পারি যে উইথ রেসপেক্ট টু ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে সেন্ট্রয়েড। তো ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে দেখো আমাদের প্রথম
কাজ হওয়া দরকার যে রেফারেন্স অ্যাক্সিস দ্বারা, আমরা রেফারেন্স অ্যাক্সিস যেহেতু এখানে দেওয়া ছিল না, আমরা রেফারেন্স অ্যাক্সিস এক্স এবং ওয়াই ধরে নিলাম আমাদের নিজেদের মতো করে, এই ফ্রিডম টুকু আছে। আর দেওয়া থাকলে তো যেখানে রেফারেন্স অ্যাক্সিস সেখানে থাকলো। তো ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে দেখো এই অবজেক্টটা সিমেট্রিক, অবজেক্ট সিমেট্রিক কিনা সেটা চিন্তা করে লিখতে হবে। তো আমরা যেহেতু এখানে দেখতে পেয়েছি যে ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে এই অংশটুকুও যা, এই অংশটুকুও তাই। এখন দেখো সিমেট্রিক হওয়ার জন্য কিন্তু লেন্থেও, ধরো 125 এর অর্ধেক বরাবর এইদিকে যা আছে তাই আছে, ধরলাম যে এই বরাবর আমি মাঝখানে রেফারেন্স অ্যাক্সিস ধরলাম, কিন্তু এই বরাবর লেন্থ আর একটু বেশি থাকলো, তাহলে কিন্তু সিমেট্রিক হবে না। তো সিমেট্রিক ব্যাপারটা আমরা বুঝি ইনশাল্লাহ। এখন আমি কি লিখবো, যে অ্যাকর্ডিং টু প্রিন্সিপাল অফ সিমেট্রি, এক্স বার ইকুয়াল, যেহেতু রেফারেন্স অ্যাক্সিস এবং সেন্ট্রয়েডাল অ্যাক্সিস একই পজিশনে আছে, তাহলে এক্স বার ইকুয়াল 0 mm, তাহলে এক্স বারের ক্যালকুলেশন শেষ। এখন আমি কি করব, আমাকে তাহলে এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে সেন্ট্রয়েডের ক্যালকুলেশন করতে হবে। তো আমরা এখানে লিখি যে এক্স অ্যাক্সিস উইথ রেসপেক্ট টু এক্স অ্যাক্সিস, তার সেন্ট্রয়েডাল ভ্যালুটা কি হবে এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে সেন্ট্রয়েড। তো এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে আমরা চলে আসলাম, আমাদের ওয়াই অ্যাক্সিস এর ক্যালকুলেশন শেষ। এখন এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে যদি আমি ক্যালকুলেশনে আসি, তাহলে দেখতে পাবো যে আমাদের এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে এটা অবজেক্টটা সিমেট্রিক না। তাহলে পরের স্টেপ কি, পরের স্টেপ হচ্ছে এটা একটা টি শেপ। তো টি শেপ কে আমরা টি শেপের ডিরেক্ট আমরা সেন্ট্রয়েড ক্যালকুলেশন করতে পারি না, কিন্তু আমরা করতে পারি কি যে এটাকে রেগুলার শেপে ভেঙে নিব। এটা ধরলাম 1 নাম্বার, এটা 2 নাম্বার দিয়ে আমি ক্যালকুলেশন করব। তাহলে কি হবে, আমার হবে যে এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে যেহেতু, তাহলে y1 কত হবে, y1 হবে যে 1 নাম্বার অবজেক্টের সেন্ট্রয়েড উইথ রেসপেক্ট টু এক্স অ্যাক্সিস। এইখান থেকে এই ডিস্টেন্স টুকু দেখো, এইটি আমি ফাঁকা ডিস্টেন্স বা ব্ল্যাঙ্ক ডিস্টেন্স উঠে যাচ্ছে এইখান থেকে এইটুকু, তারপরে অবজেক্ট শুরু। তাহলে 80 প্লাস এখানে টোটাল ডিস্টেন্স হচ্ছে 20 mm, তাহলে 20/2, দ্যাট মিনস 80, এখানে থাকে 10, দ্যাট মিনস 90 mm। y2 কত হবে, y2 হবে 2 নাম্বার অবজেক্ট, 2 নাম্বার অবজেক্ট একেবারে এখান থেকে শুরু, তাহলে এর ডিস্টেন্স হচ্ছে 80, তাহলে 80/2, তারপরে দ্যাট মিনস 40 mm। এবং সিমিলার ওয়েতে যদি আমি a1 এর এরিয়া কত হবে, এই যে a1 হচ্ছে 125 ইন্টু 20, দ্যাট মিনস 125 ইন্টু 20, এটা হচ্ছে 2500 মিলিমিটার স্কয়ার। ইউনিট লিখতে একেবারে আমরা ভুল করব না। এরপরে 2 নাম্বারের এরিয়া, 2 নাম্বারের এটা হচ্ছে 18 আর এটা হচ্ছে 80, তাহলে 18 ইন্টু 80, এটা লিখলে হয় হচ্ছে 1440 mm স্কয়ার। তাহলে ওয়াই বার কত হবে, ওয়াই বার হবে এইখানে দেখো কোনো মানে শেডেড আনশেডেড নেই, দুইটাই হচ্ছে কম্পোজিট শেপ, দুইটাই শেডেড অংশ, তাহলে দুইটাই আমাদের যোগ হবে, যেহেতু আমরা টোটাল শেপে সেন্ট্রয়েড ক্যালকুলেশন করতে হবে। তাহলে a1 y1 প্লাস a2 y2 ডিভাইড বাই a1 প্লাস a2, এইখানে জাস্ট a1 এই এবং a2 এই যে এখান থেকে এই ভ্যালু গুলা বসাই দিলাম। y1 এখানে আমরা বলছি আগের প্রবলেমে, এগুলো আমরা লিখবো, লেখার পরে আমি জাস্ট ওয়াই বারের ভ্যালুটা পেয়ে যাব। তাহলে এক্স বার পাইলাম 0 এবং ওয়াই বার পাবো, একটা ভ্যালু পাবো তত mm, এটা আমাদের এক্স বার ওয়াই বারের ভ্যালু আমরা ক্যালকুলেশন করতে পারলাম। তো এই একটা প্রবলেম গেল। এর পরবর্তীতে আমরা এই যে সেকেন্ড যে প্রবলেমটা সেটা সলিউশনটা দেখাচ্ছি ডিফারেন্ট ওয়েতে।